क्या ममता बनर्जी बीजेपी वायरस की वैक्सीन है? ये कहना है तृणमूल के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी का। दरअसल आज दिनहाटा में जनसभा को संबोधित करते हुए उन्होंने बीजेपी की तुलना कोरोना वायरस से कर दी और उन्होंने कहा कि कोरोना की वैक्सीन कोविशील्ड है तो बीजेपी की वैक्सीन ममता बनर्जी है। कोरोना जमन एक वायरस भारतीय जनता पार्टी एक वायरस कोरोना वायरस वैक्सीन नाम कोविशील्ड और भारतीय जनता पार्टी वैक्सीन नाम ममता बंदोपाध्याय। एक डोज फार्स्ट डोजा 30 तारीख देवें और सेकेंड डोजा 2024 रखबें। दूटो डोज सारा कूचबिहार वायरस मुक्त करते हैं। मुख्यमंत्री ममता बनर्जी के भतीजे सांसद अभिषेक बनर्जी ने सोमवार को कूचबिहार जिले के दिनहाटा में उपचुनाव के मद्देनजर चुनावी सभा को संबोधित करते हुए बीजेपी की तुलना कोरोना वायरस से कर दी और ममता बनर्जी को कोरोना वैक्सीन बताते हुए कहा कि कोरोना वायरस की वैक्सीन कोविशील्ड है और बीजेपी वायरस की वैक्सीन ममता बनर्जी हैं। उन्होंने कहा कि साल 2024 में ममता बनर्जी देश से बीजेपी का सफाया करेंगी। टीएमसी जल्द ही 5 राज्यों में अपना विस्तार करेगी और गोवा में विधानसभा चुनाव जीतेगी। आगे अभिषेक बनर्जी ने कहा कि कोरोना वायरस का कोविशील्ड वैक्सीन है तो बीजेपी वायरस की वैक्सीन का नाम ममता बनर्जी है। 2024 में ममता बनर्जी बीजेपी को हराएंगी क्योंकि बीजेपी धर्म की राजनीति करती है। ममता बनर्जी सैनिकेरा यदि ना जेते भारतवर्ष आगामी दिन थाकबे ना। आपनारा तो देखछेन তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এখন বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়, আমরা ত্রিপুরায় গেছি, আমরা গোয়াতে ঢুকেছি, আমরা আরো 5-7 রাজ্যে আগামী 1 মাসের মধ্যে যাব। আপনি লিখে রাখুন গোয়ায় নির্বাচন আগামী 3 মাসে। এটা কি মাস? অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস হাতে সময় রয়েছে। গোয়ায় 40টা বিধানসভা আসন রয়েছে। শূন্য থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছে, কিন্তু আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে ক্যামেরাকে সাক্ষী রেখে অন রেকর্ড বলে যাচ্ছি, 3 মাসের মধ্যে নির্বাচন হবে। দল আমাকে দায়িত্ব দিয়েছে 3 মাসের মধ্যে গোয়ায় জোড়া ফুল ফুটবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হবে। আপনি লিখে রেখে দিন, তারপর তো ত্রিপুরা, তারপর মেঘালয়, আসাম, উত্তরপ্রদেশ, একাধিক রাজ্যে তৃণমূল কংগ্রেস যাবে। তার কারণ কি? বাংলা পথ দেখিয়েছে। মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আজকে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র একটা আওয়াজ, দেশ কি নেত্রী কেসি হো, মমতা দিদি জেসি হো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। আর তার আশীর্বাদ ধন্য প্রার্থী, তার স্নেহধন্য প্রার্থী উদয়ন গুহ আপনাদের কাছে এসছে। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ এবং দোয়াকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের অনুরোধ করব, এমন ভাবে জবাব দেবেন 3 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখের সর্ষে ফুল দেখে, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। মায়েরা, দিদিরা, বোনেরা, কষ্ট হবে লাইনে দাঁড়িয়ে, একটু গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিতে হবে, তবেই বিজেপিকে উৎখাত করা যাবে। এই যে কোভিড চলছে, আপনারা জানেন কোভিড হচ্ছে একটা ভাইরাস আর কোভিডের ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিনের নাম কি? কোভিশিল্ড, তারপর কোভ্যাকসিন। এখানে যারা আছেন সকলে একটা করে ভ্যাকসিন নিয়েছেন তো? হাত তুলে বলুন তো, কারা একটা ভ্যাকসিন নিয়েছেন হাত তুলুন, আর কারা দুটো নিয়েছেন হাত তুলুন, কারা দুটো নিয়েছেন? দুটো সংখ্যা কম, একটা সংখ্যা বেশি, যাও যাই হোক, একটা নিলেও 50% বেশি প্রোটেকশন হয়ে যায়। আমি কেন বলছি কোভিডের কথা? করোনা যেমন একটা ভাইরাস, ভারতীয় জনতা পার্টিও একটা ভাইরাস। করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কোভিশিল্ড আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ডোজ ফার্স্ট ডোজটা 30 তারিখ দেবেন আর সেকেন্ড ডোজটা 2024 জন্য রাখবেন। দুটো ডোজ সারা কুচবিহার ভাইরাস মুক্ত করতে হবে। আমি আপনাদের এ কারণে বলছি, এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে দেশ থাকবে না। আজকে দেখুন কি অবস্থা, কৃষকদের উপর অমানবিক অত্যাচার, পদে পদে আজকে আদিবাসী দলিত সম্প্রদায়কে
লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রাখছে। উত্তর প্রদেশের মতো রাজ্য, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এসে 5 মাস আগে এখানে বাংলায় জ্ঞান দিচ্ছিল যে বাংলাকে উত্তর প্রদেশ করব। আপনারা বলুন বাংলাকে উত্তর প্রদেশ করতে চান, বলুন ভাইরা। আজকে সেই উত্তর প্রদেশের মাটিতে কৃষকদের উপর বিজেপির মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে হত্যা করে দিয়ে চলে যাচ্ছে।